তোমরা সত্তারিকা আইও দর্শক আমরা কথা বলছি ঢাকা 19 আসনের স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কার প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের সঙ্গে তিনি এই মুহূর্তে সাভারের ব্যাংকটাউন কলোনিতে রয়েছেন প্রচার প্রচারণায় গণসংযোগে তার সঙ্গে বিপুল পরিমাণ উৎসুক এবং সমর্থক কর্মী সমর্থকদের আমরা ভিড় লক্ষ্য করছি আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই জনাব তৌহিদ জং মুরাদ কেমন সাড়া পাচ্ছেন আপনারা এই নির্বাচনে অভূতপূর্ব অকল্পনীয় আমি যে 5 বছর সংসদ সদস্য ছিলাম নিশ্চয়ই আমি এই মানুষগুলোই আমাকে মুরাদ জং বানিয়েছিল 10 বছর পরে তাদের সেই কাঙ্ক্ষিত মানুষকে ফিরে পেয়ে তাদের প্রাণের সঞ্চার হয়েছে অনেকে বলতে চায় এটা গণজোয়ার আমি বলি না এটা ভালোবাসার জোয়ার আচ্ছা আপনার এখানে অনেক অসমাপ্ত কাজ রয়েছে দীর্ঘদিন ধরে আপনার এখানে একজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন যিনি নৌকা প্রতীকে এই মুহূর্তে নির্বাচন করছেন মানে আপনি কাকে মূলত মূল প্রতিদ্বন্দী ভাবছেন এই মুহূর্তে আমার প্রতিদ্বন্দী আমি নিজেই সাভার আশুলিয়াবাসী মুরাদ জং এর শাসনামলও দেখেছে এবং সাভার আশুলিয়াবাসী এই 10 বছরও দেখেছে আপনারা মানুষের যদি মনের ভিতরের কথা যদি জানতে চান তাহলে তারা সবাই বলতেছে ইগল 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 ইগলেই মুক্তি ইগলেই শান্তি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ক্লিন সাভার গ্রিন সাভারের জন্য ইগলের কোনো বিকল্প নাই গত 10 বছরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে আপনাকে খুব একটা দেখা যায়নি তো এখানকার যারা আওয়ামী লীগ করছেন বা নৌকার সমর্থক তারা কি আপনার সঙ্গে আছেন আপনি কি মনে হচ্ছে আপনার আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাভার আসলে আমার বাবা দুইবার এমপি ছিলেন আমি এখানে এমপি ছিলাম যারা আওয়ামী লীগের নেতাকর্মী সবার সাথে আমার একটা রক্তের বন্ধন আমার ছেড়ে তারা থাকবে কত হয়তো দুই চারজন আছে আরো দুই একদিন পরে দেখবেন যে সবাই চলে আসছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা ভয়ভীতি বা কারচুপির কোনো ধরনের শঙ্কা আছে কিনা আপনার মধ্যে আমার নেতা জননেত্রী শেখ হাসিনা যেখানে আপা বলেছেন যে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে কোথায় হলো না হলো আমি জানি না কিন্তু ঢাকা 19 এর খবর প্রধানমন্ত্রী রাখেন এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং ইগল মার্কার জয়টা হবে এবং সেই ইগল মার্কার জয়টা মাননীয় প্রধানমন্ত্রীর গলায় দেওয়া হবে মূল প্রতিশ্রুতি কি এই এলাকার মানুষের জন্য আপনি নির্বাচিত হলে কি করবেন ক্লিন সাভার গ্রিন সাভার সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি শান্তির সুন্দর একটা সাভার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নয়ন এখানে করা দরকার ড্রেনেজের সমস্যার সমাধান করা দরকার আর আর তো যেটা আছে আর আমি যে কাজগুলো করে এসেছি যেগুলো অসমাপ্ত আছে এগুলোকে সমাপ্ত করা দরকার ভোটারদেরকে কেন্দ্রে নেওয়ার ব্যাপারে কি ধরনের উদ্যোগ গ্রহণ করবেন আপনি বিশেষ করে বিএনপি একটি বড় সংগঠন বাংলাদেশে তারা এই নির্বাচনে নেই তো ভোটাররা আসবে কিনা কেন্দ্রে সেটির ব্যাপারে কি কাজ করছেন আমি বলতে চাই আমার বাবা দুইবার এমপি ছিলেন আমি এমপি ছিলাম আমি তিনবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখান থেকে মনোনয়ন দিয়েছিলেন আমার রক্তের আত্মীয় স্বজন আছে সাভার আশুলিয়াতে 72 থেকে 75,000 শুধু আমার রক্তের আত্মীয় স্বজনই আছে আর মুরাদ জং যেহেতু নির্বাচন করছে আপনারা 7 তারিখেই দেখবেন কোথায় নির্বাচন সারা বাংলাদেশেই নির্বাচন হচ্ছে কিন্তু স্পেশালি সাভার আশুলিয়া একটা উৎসব মুখর অবস্থায় আছে তারা তাদের ঘরের ছেলেকে ফেরত পেয়েছে 10 বছর পর তাদের ছেলেকে তারা দেখতে পেয়েছে আর আমি মুরাদ জং আমার কাছে আসতে ধরতে ছুইতে কথা কইতে কারো লাগে না আচ্ছা আপনার সাম্প্রতিক সময় একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি বলছেন আইও কাকে বলেছেন এটা কে আসবে প্রধানমন্ত্রী সবসময় বলছেন সুষ্ঠু সুন্দর নির্বাচন কেউ যাতে প্রতিহত করতে না পারে এবং আমার যারা প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা আছেন যারা দাঁড়িয়েছেন তারা বিভিন্নজন বিভিন্নভাবে একটু ধমকি ধামকি দেন কারণ আমি তো 10 বছর ছিলাম না তারা তো এখন 10 বছর বড় বড় নেতা তারা তারা বলেন যে তারা এই করে ফেলবে তারা ওই করে ফেলবে আর মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে একটা সুষ্ঠু অবাধ একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে আমি সেই মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা 7 তারিখে আইও অনেক ধন্যবাদ দর্শক আমি কথা বলছিলাম ঢাকা 19 আসনের স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কার প্রার্থী তৌহিদ জং মুরাদের সঙ্গে তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকার মানুষের এবং আর্থসামাজিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন তো দেখা যাক 7 তারিখের নির্বাচনে কে হন এই এলাকার জনপ্রতিনিধি সবাইকে ধন্যবাদ